নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে চব্বিশ বারো দু হাজার কুড়িতে স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী কী জানালেন আসুন দেখে নেবো যে কবে স্কুল খুলতে পারে বা তিনি কী আভাস দিলেন স্কুল খোলা নিয়ে তো আসুন থেকে নিয়ে স্কুল ওপেনিং নিয়ে গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে আজকে চব্বিশ বারো দু হাজার কুড়িতে তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য আপাতত রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা নেই করোনার কারণে দীর্ঘ আট মাস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং ফলে স্কুলের পঠন পাঠন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং যদিও অনলাইনে পঠন পাঠনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তাতে পুরোপুরি সমস্যা মেটার নয় এ অবস্থায় বিভিন্ন শিক্ষক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আবেদন জানিয়েছে যদিও বুধবার রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বললেন যে আপাতত রাজ্যের স্কুল খোলার সম্ভাবনা নেই যারা স্কুল খুললে যারা স্কুল খুলেছিল তারাই আবার স্কুল বন্ধ করে দিয়েছে শিক্ষামন্ত্রীর কথাতেই কার্যত ইঙ্গিত নতুন বছরের শুরুতেও রাজ্যে স্কুল কার্যত খুলছে না আগামী বছরে কবে থেকে স্কুল খোলার সম্ভাবনা সে বিষয়েও অবশ্য সুস্পষ্ট ইঙ্গিত দেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাহলে দেখলেন আপাতত স্কুল খোলার সম্ভাবনা কিন্তু নেই তবে এই মুহূর্তে স্কুল না খুললেও ভর্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে বলা হয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের স্কুল মাদ্রাসাগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে ফলে শিক্ষকদের স্কুলে যেতে হচ্ছে এবং স্কুল খোলা নিয়ে মানুষের মধ্যে মিশ্র মতামত দেখা দিচ্ছে এক অংশ বলছেন যে করোনা যখন অনেকটাই নিয়ন্ত্রণে সব কিছুই যখন স্বাভাবিক হয়ে যাচ্ছে তাতে স্কুল খোলাই যায় এতে স্কুলছুট কমবে যদিও অন্য অংশের মতামত হলো করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তাছাড়া স্কুলের ছোটো ছোটো পড়ুয়ারা করোনা বিধি মেনে স্কুল এ থাকতে পারবে না সেক্ষেত্রে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করছেন তারা তো যাই হোক এই খবরটা থেকে যেটা জানতে পারলাম যে শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপাতত জানুয়ারিতে স্কুল খুলবে না সেটা স্পষ্ট তবে কবে খুলবে সে নিয়েও কিন্তু তিনি কোনো মানে ইঙ্গিত দেননি তো যাই হোক এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম এই স্কুল খোলা নিয়ে কোনো আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ